हेलो बंधुरा आमार चैनले आपनादेर सबाइके स्वागत जानाच्छि। आजके आमी बानाच्छि पापड़ा माछेर सर्षे दिए झाल। तो पापड़ा माछ आमी एखाने रेखेछि, एबार आमी एई पापड़ा माछगुलोके नून हलुद माखिए भेजे नेब। माछगुलो भाजा हये गेछे, एबार आमी तेलेर मध्ये दिए देब कालो जिरे। এবার দিয়ে দেব সামান্য পেঁয়াজ আর রসুন পেস্ট। এবার দেব জিরে বাটা, লঙ্কা বাটা, ধনে বাটা। দিয়ে দেব হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন। দিয়ে এবার আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানোর সময় আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি, এতে কালারটা ভালো আসবে। এর মধ্যে দিয়ে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেব সর্ষে পেস্ট। এখানে আমি সাদা সর্ষে বাটা নিয়েছি, কেউ চাইলে কালো সর্ষেও নিতে পারেন। এবার আমি এই সর্ষে পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। সর্ষে পেস্টটা দেওয়ার পর আমি কিন্তু বেশিক্ষণ আর এটাকে কষাবো না, কিছুক্ষণ মধ্যে আমি এর মধ্যে জল দিয়ে দেবো, নাহলে কিন্তু সর্ষের একটা তেতো ভাব চলে আসবে। জল দিতে থাকব। এবার এর মধ্যে আমি সম্পূর্ণ জলটাই দিয়ে দেব। ফুটতে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দেব। ঝোলটা ফুটে উঠেছে, আমি এর মধ্যে এবার মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে আরও খানিকক্ষণ এটাকে ফোটাতে হবে, তাহলেই তৈরি হয়ে যাবে সর্ষে দিয়ে পাবদা মাছের ঝাল। ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটা টিপে দেবেন, যাতে নতুন কোনো রেসিপি করলে তার নোটিফিকেশনটা আপনারা খুব সহজেই পেয়ে যান। আর আমার ভিডিওগুলোতে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে আমার কথা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।